হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই যে আজকে হলো সংযম করেছি, কালকে শিবরাত্রি না, আজকে সংযম করেছি, দুপুরে ভাত খেয়েছি, রাত্রিরে রুটি খাবো। এখন ঠাকুরের জিনিসপত্র আনতে যাচ্ছি সব মার্কেটে, বেল ফল টল সব কিছু যা যা লাগে আনতে যাচ্ছি। তোমরা সাথে থেকো, মার্কেটে যদি ভিড় না থাকে তোমাদের সাথে আবার দেখা করবো মার্কেটে, আমাদের মার্কেটটা দেখাবো তোমাদের, তোমরা দেখো। দেখো ফল বাজার চলে এসেছি, সমস্ত ফলের দোকান, নিউ মার্কেটের সব ফলের দোকান, ফল বাজার চলে এসেছি। দেখি এখন কী কী ফল নিই, বেল তো নিতেই হবে। দেখি বেল, বেলটা দাম করি তো, বেল কত করে দাদা? 10 টাকা দিয়ে দেন তো, একটা ছোট দেখে দেন। হ্যাঁ দেন, বেল নিয়ে নিলাম ভাই। আঙুর কত করে গো? 30 টাকা পোয়া। ভালো মিষ্টি। আর কমলা লেবু? 100 টাকা কিলো। আপেল? 150। আর ঘুরে আসি একটু, ভিড় সেরম ভিড় তাও নাই কিন্তু। এরপরে সব সবজি বাজার, মানে মিষ্টির দোকানে ঘুরে আসি, তারপরে এখান থেকে তারপরে আবার ফলের দোকানে যাব। আমার একটা বাঁধা ফল আছে ফলের দোকানে, ওখানেই থেকেই নেবো। আমি বুঝে দেয় কোনটা মিষ্টি কোনটা ভালো, ওখান থেকেই নেবো। ওর জন্য ঠাকুরের জিনিস আরও নেওয়া আছে, সাবু চিনি এগুলো সব নেবো। আমি মিষ্টির দোকানটায় যাই, চলো। মিষ্টির দোকানটা, মিষ্টির দোকানে ঢুকছি এখন, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিই, দই মিষ্টি। দেখো আমি যার কাছে ফল নিই ওর কাছে আসলাম, ও বুঝেই দেয় কোনটা ভালো টক না মিষ্টি, নাহলে বলে দেয় বৌদি নিয়েন না এটা ভালো না, ওই জন্য ওর থেকে নিতে আসলাম। নাই দোকানে নাই, কোথায় গেছে কি জানি, দাঁড়াই কোথায় গেছে দেখি। দেখো ঠাকুরের সাবুটা বনিতে আসলাম, সাবু কাজু বাদাম এগুলো নেবো সব কালকের জন্য, ওখানে আসলাম। কী কী মার্কেট হয়ে মন্দিরে ঢুকলাম, আমার মার্কেটই একটা মন্দির আছে, রাধা কৃষ্ণকে বন্ধ করে দিল, আরতি হবে, রাধা কৃষ্ণ মন্দিরটা বন্ধ করে দিল, একটু পরে আবার খুলবে। A few moments later. বন্ধুরা বাড়িতে আসলাম, একটু আমি এসে যে কি কি আনলাম তোমাদের দেখাচ্ছি। বাজারে আর ভিডিও করতে পারলাম না, ভিড় পরে দেখি ভিড় বার বেড়ে গেল আস্তে আস্তে। তারপরে যে কি আমি নিজে একা করব ছোট করে পুজো, তাই কি কি আনলাম তোমরা দেখো। এই যে কমলা লেবু, একটা বেদানা, বেল, কলা, আকন্দ ফুলের মালা, আঙুর, মিষ্টি, সাবু, চিনি, প্রদীপ, কাজু কিশমিশ সব অল্প অল্প করে নিয়ে আসলাম। তা আমাদের এক হাতে ফোন ধরতে হয় আমাকে, আমি কষ্টই হয় তো একা হাতে ফোন ধরে জিনিস কিনে তার যে বাড়িতে নিয়ে দেখাবো বন্ধুদের কী কী আনলাম। কালকে পূজা করছি, আজকে তো সংযম করলাম, কালকে নির্জল উপাস থাকবো, তারপরে কালকে আবার তোমাদেরকে দেখাবো পূজা হয়ে পূজা করবো যখন। ঠিক আছে তাহলে রাখছি এখন, রাতে আবার রুটি করা আছে না, সংযম রাতে রুটি করব, পরোটা করব, রাতে তরকারি করে রাখছি, পরোটা বানাবো রাত্রে। তাই এখন আটা ঘাটা মাখি আমার ওপর ছেড়ে। ঠিক আছে তাহলে রাখছি, আর তোমরা বেশি বেশি করে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে।